পরে চিন্তা করলাম যে ঠিক আছে অন্তত এক সপ্তাহ দেখি আমরা কি অবস্থা হয়। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ স্যারের ট্রিটমেন্ট এবং আপনাদের সকলের যে সহযোগিতা এতে করে আমরা আসলে অনেক হ্যাপি যে আপনারা অনেক কেয়ার নিছেন আমাদের, প্লাস আমার ওয়াইফও এখন কিওর বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ, তাতে আমাদের মানে অনেক আমরা আপনাদের পরে স্যাটিসফাইড। আমি দীর্ঘ 7-8 বছর যাবৎ যে আমার ওয়াইফকে নিয়ে যে কষ্টটা পেয়েছি, হয়তো আমারও কিছু গাফিলতি ছিল যেটা আমি আসলে ওইভাবে খুঁজি নাই কাউকে। তা যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানের খোঁজ পেয়েছি এবং ওনার এখানে এসে আমি যা দেখলাম যে আসলে ওনারা অনেক কেয়ার নেন। এবং আমার দেখা মতে আমি এই প্রায় 7 দিন এখানে অ্যাডমিট এবং আরও 2 দিন আগে থেকে ওনাদের আউটডোরে দেখাচ্ছি, তাতে করে ওনাদের যথেষ্ট ভালো ওনাদের যে এইটা আর কি সেবাটা। আর দ্বিতীয়ত অনেক রুগী দেখলাম যে এটা আমিও দেখে আসলে অবাক হয়েছি যে অনেক রুগী যারা আসতেছে যারা হাঁটতে পারে না, যাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, তারা ইনশাল্লাহ দেখলাম যে তারা হেঁটে চলে বেড়াচ্ছে 2-4 দিন পর থেকেই। বা অনেকের অনেক রুগীর সাথে আলোচনাও করছি, তারা বলছে যে হ্যাঁ এখন অনেক ভালো, এটা আর কি অনেক ভালো লাগছে। আসলে টোটালি স্যারের প্রত্যেকটা হাসপাতালে পেশাদারিত্বের ঊর্ধ্বে কিছু অ্যাক্টিভিটিস এখানে আমি লক্ষ্য করেছি, সেটা হলো স্যারের যে ট্রিটমেন্টের ইভেন্টগুলো ছিল একটু ভিন্ন মাত্রার। সেটা হলো উনি যদি কোনো নিউরো কোনো সমস্যা দেখতেন, উনি নিউরোলজিস্ট ডেকে এনে এই চিকিৎসার সাথে ফিজিওথেরাপির সঙ্গে এটা অ্যাডজাস্ট করে কম্বিনেশন করে তাকে ট্রিটমেন্ট, এটা আমি অত্যন্ত একটা সুন্দর একটা ব্যবস্থাপনা। যে আমার অনেকে দেখা যায় ডাক্তাররা একটা জিনিস হলেই সাথে সাথে একটু ওষুধপত্র দিয়ে প্রকৃত যে রোগ নির্ণয়ের যে ধারাটা সেটা অনেক জায়গায় দেখা যায় অ্যাবসেন্স থাকে, কিন্তু স্যারের এখানে আমি এসে আসলেই আপ্লুত এবং স্যারের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে এখানের 7 দিনের যে ট্রিটমেন্ট, বিশেষ করে নার্স, তারপরে অন্যান্য যারা হেল্প করেছে, যারা থেরাপি দিয়েছেন, তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমার খালাম্মার আগে যে পেইনগুলো ছিল অত্যন্ত এখন সুন্দরভাবে আমরা 1 সপ্তাহ পরে বাড়ি যাচ্ছি, অত্যন্ত মনের ভিতরে একটা সামনের দিনগুলোতে একটা আশা নিয়ে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে তিনি আছেন এখন, এবং এই যে পেইন যেটা কষ্ট দিচ্ছিল ওনাকে যথেষ্ট ভালো পর্যায়ে আলহামদুলিল্লাহ। আমি সাধারণভাবে যেটা বলতে পারি যে স্যারের এখানে আপনারা রোগকে না পুঁজি করে আপনারা প্রপার ট্রিটমেন্ট করেন, মেডিসিন খাইলে হয়তো ব্যথা কমবে কিন্তু দীর্ঘস্থায়ী ভালো থাকতে গেলে অবশ্যই থেরাপির প্রয়োজন আছে, অবশ্যই এটা আমি এখানে অনুভূত আমার হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আবারও আপনাদেরকে স্বাগতম, আবারও আপনাদের সাথে দেখা হলো নতুন একজন পেশেন্টের সাথে যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি রোগে ভুগছিলেন। আমাদের খুব প্রসিদ্ধ একটি জেলা বাংলাদেশের খুলনা জেলার অধিবাসী। দর্শক কি হয়েছিল আজকে আর খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি পেশেন্টের কাছে চলে যাই, ওনার কাছ থেকে আমরা জানবো যে কী হয়েছিল এবং কীভাবে উনি এই সমস্যাটা থেকে উনি পরিত্রাণ পেয়েছিলেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। আশুরা খাতুন। আশুরা খাতুন, বাংলাদেশে আমরা জানি আপনি খুলনা জেলায় বসবাস করেন, খুলনার কোথায় এটা? খুলনা জেলা, খুলনাতে। আচ্ছা, আপনি তো একজন হাউস ওয়াইফ, কী হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, আর এটা কত বছর আগে প্রথম শুরু হয়েছিল? 8-10 বছর হবে। গত 8-10 বছর কী হয়েছিল? এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, মানে ঘাড়ে এবং কোমরে ব্যথা ছিল। আচ্ছা, এই ব্যথাটা কি আপনার প্রথম দিকে তো খুব অল্প পরিমাণে ছিল, একটা সময় ধীরে ধীরে ছিল না, কোমর ব্যথাটা, কোমর ব্যথাটা? আচ্ছা, যখন প্রথম কোমর ব্যথা শুরু হয় কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছিলেন, কি হয়েছিল তখন ব্যথার জন্য? ছিলাম ডক্টরের কাছে গিয়েছিলেন, হ্যাঁ ছিল, খেয়ে একটু কম, মানে একটু কমে আবার একটু বেড়ে যায়। আচ্ছা, সব শেষে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট নেন আপনি। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? 1 সপ্তাহ। আচ্ছা, মানে যখন ট্রিটমেন্ট নিচ্ছেন এসেছেন স্যারের কাছে আর 1 সপ্তাহ পরে কী অবস্থা এখন আপনার, সেই ব্যথার কী অবস্থা এখন? অনেক ভালো। আপনার সেই কোমরের সেই ব্যথাগুলো, ঘাড়ের ব্যথাগুলো কি এখন আছে?
ভালোই আছে আগে থেকে অনেক ভালো আচ্ছা এখন কি মুভমেন্ট করতে গেলে কোনো ধরনের সমস্যা হয় আপনার জি না তেমন আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখানে ওনার বোনের ছেলেকে পেয়েছি এবং পাশাপাশি ওনার হাজবেন্ডকেও পেয়েছি যার আন্তরিক প্রচেষ্টা ছিল সবসময় এবং সার্বক্ষণিকভাবে উনি সাথেই ছিলেন এবং পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটাতে উনি সাথেই ছিলেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যে কী হয়েছিল এবং ওনারা কী কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন আমরা একটু সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর হোসেন স্যার আমরা জানি যে আপনার মিসেস উনি নিজে যেটা বলেছেন গত বেশ কয়েক বছর থেকে ওনার কোমরে ব্যথা ছিল প্রথমে আর পরবর্তীতে সেই ব্যথাটা ওনার ঘাড়ের দিকেও ছড়িয়ে যায় কি হয়েছিল যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য এটা আসলে ব্যথাটা দীর্ঘদিনের কম করে হলেও 8 থেকে 10 বছর আগে প্রথম প্রথম একটু ব্যথা মাজায় ব্যথা কিন্তু ওইটাকে আসলে ওইভাবে কেয়ার করা হয় নাই হয়তো একটু ওষুধ এনে খাওয়ানো হয়েছে ঠিক হয়ে গেছে পরবর্তীতে দেখা গেল যে আবার হয়তো 2 মাস 4 মাস 6 মাস পরে আবার পেইনটা বেশি দেখাচ্ছে তখন সাধারণত আমরা যে ডাক্তারগুলো আছে যারা আশেপাশে যে ধরনের ডক্টর আছে তাদের কাছে এমবিবিএস ডাক্তার বা ওনাদের এইভাবে দেখানো হয়েছে আর কি দেখানো হলে দেখা যায় কিছুদিন কম থাকে আবার বাড়ে আচ্ছা এইভাবে করতে করতে একটা সময় আর কি এমন পর্যায়ে এসে গেছে যে সে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না বেশি সময় হাঁটতে পারে না কিছু দিয়ে ভালো মানে জোর মানে ওয়েটটা তুলতে পারে না এভাবে করে একটা পর্যায়ে যে এই অবস্থার হলো মানে খুবই খারাপ মানে যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে পাশাপাশি আপনারা ডক্টর দেখাচ্ছেন মেডিসিন খাচ্ছেন বাট উন্নতি হচ্ছে না ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাচ্ছে আচ্ছা এই গত 7-8 বছর ধরে এইভাবে চলেছে কখনো কি আপনারা বুঝতে পেরেছিলেন যে ওনার কি হয়েছে বা কোনো ডক্টর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করে বলেছিলেন যে ওনার কি সমস্যা সেটা কি বলেছিল আপনাদের এটা একজন ডক্টর আছে আমি নাম বলতে চাচ্ছি না সে সম্ভবত আপনার নিউরোসার্জন জি তাকে বেশ 2-4 বছর আগে দেখানো হয়েছিল সে বলেছিল যে মেরুদণ্ডের এখানে একটা হাড় চেপে একটা শিরাকে চেপে ধরছে আচ্ছা ডিসপ্রোলাপস হয়েছে হ্যাঁ যে কারণে ওনার এই সমস্যাগুলো হচ্ছে এটা থেকে বেরোনোর যে কি উপায় সেটা কিন্তু সে বলে না জাস্ট একটা ওষুধ দিছিলেন ওইভাবে করে ওষুধটা খাওয়ানো হয়েছে কিন্তু পরবর্তীতে কমে না কোনো ধরনের ব্যায়াম বা এই ধরনের কোনো কিছু দেন না ব্যায়াম দিছিলেন কিন্তু সেটাতে কোনো কাজ হয়েছিল সেরকম কোনো উপকার পাইনি আচ্ছা তার পরবর্তীতে কি করেছিলেন পরবর্তী স্টেপটা কি ছিল তার পরবর্তীতে ওইভাবেই ছিল আর কি ওই ছেঁকা টাকা দেওয়া হতো গরম দেওয়া হতো প্রাথমিকভাবে ঘরে আপনারা যে ধরনের ব্যথার জন্য আমরা যা করি জি এর মাঝখানে আমরা আবার ওই একজন মহিলা ফিজিও তাকে ইনভলভ করেছিলাম সে কয়েকদিন মানে কয়েক সপ্তাহ এইভাবে ব্যায়াম ট্যাম করালো একটু কমে আবার যা তাই আচ্ছা এরপরে মানে বাসায় এনে আপনারা কিছুটা থেরাপি দেওয়ার চেষ্টা করেছেন চেষ্টা করছি আর কি আচ্ছা তো এটাতে আমরা কোনো ভালো ফল পাই নাই ইতিমধ্যে আমি ইউটিউবে ডাক্তার শফিউল্লাহ প্রধান ওনার কিছু ভিডিও দেখলাম ওকে দেখার পরে আসলে আমার খুব ভালো লাগছে আমি আমার ওয়াইফকে বললাম তুমি এটা দেখো আচ্ছা তো সেও বেশ 15-20 দিন ধরে এটা অবজার্ভ করলো আপনাদের প্রত্যেকটা এপিসোডই সে দেখতো আচ্ছা দেখে দেখে সেই বললো যে তাহলে আমাকে একটু স্যারের কাছে নিয়ে চলো ওকে এই সেইভাবে করে জাস্ট আমরা আসছিলাম আপনাদের এখানে মূলত দেখাতে দেখানোর পরে স্যার বললেন যে আপনার তো 17 দিন থাকার প্রয়োজন আচ্ছা তা আসলে আমরা তো ওইভাবে সময় নিয়ে আসি নাই প্রিপারেশন নিয়ে আসেন মানে আমরা আসছিলাম যে জাস্ট দেখায় চলে যাব যে একটা ওপিনিয়ন ডক্টর একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আসলে আমার কি করা উচিত বা আমার কি করণীয় যেহেতু একটা দীর্ঘ একটা সময় ধরে উনি এই ব্যথার রোগে উনি ভুগছেন জি তারপরে আপনারা ডিসিশন নিয়েছেন ঠিক আছে আমরা একটু ভর্তি হয়ে যাই জি তারপরে চিন্তা করলাম যে ঠিক আছে অন্তত 1 সপ্তাহ দেখি আমরা কি অবস্থা হয় আচ্ছা তা আলহামদুলিল্লাহ স্যারের ট্রিটমেন্ট এবং আপনাদের সকলের যে সহযোগিতা এতে করে আমরা আসলে অনেক হ্যাপি যে আপনারা অনেক কেয়ার নিছেন আমাদের প্লাস আমার ওয়াইফও এখন কিওর বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ তাতে আমাদের মানে অনেক আমরা আপনাদের পরে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তার মানে উনি যে ব্যথা নিয়ে আপনাকে সবসময় কমপ্লেন করতেন বা যে ব্যথা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন সেই ব্যথা নিয়ে কিছু না আগেই যেটা উনি বলেছেন যে এখন উনি সেই ব্যথাটা উনি অনুভব করছেন না স্বাভাবিক জীবনযাপন উনি করছেন তো এই যে এত বছরের একটা কষ্ট বয়ে বেড়ানো এবং সর্বশেষে আপনার ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা কেমন লাগছে আজকে জি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ স্যার আপনাদের মতো এরকম কিন্তু অসংখ্য রুগী আছেন আমাদের দেশে বলেন বা আমাদের দেশের বাইরে বলেন যারা এরকম বছরের পর বছর তারা এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরে শয্যাশায়ী আছেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন জি অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে
আমি দীর্ঘ 7-8 বছর যাবৎ যে আমার ওয়াইফকে নিয়ে যে কষ্টটা পেয়েছি, হয়তো আমারও কিছু গাফিলতি ছিল যেটা আমি আসলে ওইভাবে খুঁজি নাই কাউকে। তা যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধানের খোঁজ পেয়েছি এবং ওনার এখানে এসে আমি যা দেখলাম যে আসলে ওনারা অনেক কেয়ার নেন। এবং আমার দেখা মতে আমি এই প্রায় 7 দিন এখানে অ্যাডমিট এবং আরও 2 দিন আগে থেকে ওনাদের আউটডোরে দেখাচ্ছি, তাতে করে ওনাদের যথেষ্ট ভালো ওনাদের যে এইটা আর কি সেবাটা। আর দ্বিতীয়ত অনেক রুগী দেখলাম যে এটা আমিও দেখে আসলে অবাক হয়েছি যে অনেক রুগী যারা আসতেছে যারা হাঁটতে পারে না, যাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, তারা ইনশাল্লাহ দেখলাম যে তারা হেঁটে চলে বেড়াচ্ছে 2-4 দিন পর থেকেই। অনেকের অনেক রুগীর সাথে আলোচনাও করছি, তারা বলছে যে হ্যাঁ এখন অনেক ভালো। এটা আর কি অনেক ভালো লাগছে। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারাও এরকম মানে না ভুগে, এরকম রুগী যদি আপনারা থাকেন না ভুগে অন্তত স্যারের এখানে একবার হলে আপনারা দেখান। আলহামদুলিল্লাহ। দর্শক, এখানে আমরা একটু ওনার বোনার ছেলেকেও পেয়েছি, যিনিও আসলে পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা সার্বক্ষণিকভাবে সাথে ছিলেন এবং নিজের চোখেই দেখেছেন কীভাবে ওনার খালা ধীরে ধীরে আসলে সুস্থ হয়ে উঠেছেন। একটু ওনার সাথে আমরা অল্প একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। আচ্ছা স্যার, খুলনা থেকে এসেছি। জি জি। প্রফেশনালি এমনি কী করেন আপনি? আমি একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট পূর্বের স্যার হিসেবে আছে এখানে কর্মরত। আলহামদুলিল্লাহ। কচুয়াতে, বাঘেরহাটে খুব গুরুত্বপূর্ণ একটি পদে আছেন স্যার। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার খালাকে আপনি জানেন যে গত দীর্ঘ 7-10 বছর যাবত উনি ওনার কোমর ব্যথা থেকে ঘাড় ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগেছেন এবং একটা সময় এটা খুব সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছিল, খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিল। বাট পরবর্তীতে আপনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে আসেন এবং ওনার ট্রিটমেন্ট নেন। তো সে আগে এবং পরে কেমন দেখছেন আজকে আপনি, যেহেতু পুরো সময়টাতে আপনি ছিলেন সাথে এবং ওনার হাজবেন্ডও ছিলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম ছিল, যদি একটু বলেন বিষয়টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার খালাম্মা উনি দীর্ঘদিন যাবৎ পেইন লাইফ ইভেন্ট উনি আসলে এভাবে অতিবাহিত করছিলেন। আমরা সর্বশেষ যখন তার দেখলাম যে পরিস্থিতি, আমাকেও দেখাইছে যে স্যারের একটা ভিডিও দেখানোর পরে আমি উদ্বুদ্ধ করলাম যে চলেন তাহলে ঢাকায় যে ট্রিটমেন্ট করি। আলহামদুলিল্লাহ এখন এখানে 7 দিন থাকলাম। আসলে টোটালি স্যারের প্রত্যেকটা হাসপাতালে পেশাদারিত্বের ঊর্ধ্বে কিছু অ্যাক্টিভিটিস এখানে আমি লক্ষ্য করেছি, সেটা হলো স্যারের যে ট্রিটমেন্টের ইভেন্টগুলো ছিল একটু ভিন্ন মাত্রার। সেটা হলো উনি যদি কোনো নিউরো কোনো সমস্যা দেখতেন, উনি নিউরোলজিস্ট ডেকে এনে এই চিকিৎসার সাথে ফিজিওথেরাপির সঙ্গে এটা অ্যাডজাস্ট করে কম্বিনেশন করে তাকে ট্রিটমেন্ট, এটা আমি অত্যন্ত একটা সুন্দর একটা ব্যবস্থাপনা। যে আমার অনেকে দেখা যায় ডাক্তাররা একটা জিনিস হলেই সাথে সাথে একটু ওষুধপত্র দিয়ে প্রকৃত যে রোগ নির্ণয়ের যে ধারাটা সেটা অনেক জায়গায় দেখা যায় অ্যাবসেন্স থাকে, কিন্তু স্যারের এখানে আমি এসে আসলেই আপ্লুত এবং স্যারের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে এখানের 7 দিনের যে ট্রিটমেন্ট, বিশেষ করে নার্স, তারপরে অন্যান্য যারা হেল্প করেছে, যারা থেরাপি দিয়েছেন, তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমার খালাম্মার আগে যে পেইনগুলো ছিল অত্যন্ত এখন সুন্দরভাবে আমরা 1 সপ্তাহ পরে বাড়ি যাচ্ছি, অত্যন্ত মনের ভিতরে একটা সামনের দিনগুলোতে একটা আশা নিয়ে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো পর্যায়ে তিনি আছেন এখন। এবং এই যে পেইন যেটা কষ্ট দিচ্ছিল ওনাকে যথেষ্ট ভালো পর্যায়ে আলহামদুলিল্লাহ। আমি সাধারণ ভাবে যেটা বলতে পারি যে স্যারের এখানে আপনারা রোগকে না পুঁজি করে আপনারা প্রপার ট্রিটমেন্ট করেন, মেডিসিন খাইলে হয়তো ব্যথা কমবে কিন্তু দীর্ঘস্থায়ী ভালো থাকতে গেলে অবশ্যই থেরাপির প্রয়োজন আছে, সেটা আমি এখানে অনুভূত আমার হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের বেশি কথা বাড়াবো না, আসলে আমাদের একের পর এক আমাদের এরকম ভাই, আমাদের বোন, মা, বাবা যারা আছেন, যারা এই ধরনের অসুস্থ আছেন, আমাদের আশপাশে এরকম অসংখ্য রুগী আছেন, হয়তো আপনার একটি সঠিক পরামর্শ তার পুরো জীবনটাকে আসলে বদলে দিতে পারে। একটি সঠিক সময়, একটি সঠিক ট্রিটমেন্ট। আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা হাত বাড়িয়ে দিতে গিয়েও কোনো কারণে আমরা হয়তো হাত বাড়াই না এই সকল মানুষদের প্রতি, কিন্তু আপনার একটি সুদৃষ্টি, আপনার একটি সঠিক দিক নির্দেশনা বা আপনার একটি সঠিক একটি নিয়ম যদি তাদেরকে একটু বলে দিতে পারেন বা সঠিক একটি ঠিকানা তাদেরকে বলে দিতে পারেন যে কোথায় গেলে তারা আসলে এই ধরনের ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারে, তার আসলে সম্পূর্ণ জীবনটা আসলে বদলে যেতে পারে।
আশা করি আমরা সকলেই এই বিষয়ে একটু সচেষ্ট হব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।